দেখুন, এবার রাশিয়ায় ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অনভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছেন। গতকাল সোমবার এই ঘোষণা দিল মার্কিন দূতাবাস। বলা হয়েছে আগামী 23 আগস্ট থেকে দূতাবাসসহ সব কনসুলেটে অনভিবাসী ভিসা দেওয়া স্থগিত থাকবে। আরও বলা হয়েছে আগামী 1 সেপ্টেম্বর থেকে কেবল মস্কোর দূতাবাস থেকে ভিসা দেওয়া হবে, আর কনসুলেটগুলোতে ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গত মাসে রাশিয়ার মার্কিন দূতাবাস ও কনসুলেট থেকে 755 জন কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।